নির্দেশ মেনেই বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় দোকান খোলার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবসায়িক সুরক্ষা সমিতির পক্ষ থেকে একাধিকবার বৈঠক হয়েছে। বর্ধমান প্রশাসনের বর্ধমান সদর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা বৈঠক করেছেন। ব্যবসায়িক সুরক্ষা সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের বৈঠক করেও সেই প্রসঙ্গে জানানো হয়েছিল, কিন্তু ব্যবসাদাররা বিভিন্ন সময়ে এক জায়গায় সমবেত হচ্ছেন এবং সবাই একসঙ্গে দোকান খুলছেন, তার ফলে নানা রকম বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রশাসনিক তরফ থেকে স্পষ্টই বলে দেওয়া হয়েছে 1:2 অনুপাতে দোকান খোলা থাকবে। বর্ধমান শহরে এক তৃতীয়াংশ দোকান প্রত্যেক দিন খোলা থাকবে। একটি দোকান খোলা থাকলে তার পার্শ্ববর্তী দুটি দোকান বন্ধ থাকবে এবং যিনি আজকে দোকান খুলেছেন তিনি আগামী দুদিন পরে আবার সেই দোকান খুলতে পারবেন। শনিবার বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহার নির্দেশ মতো পুলিশ আধিকারিকরা তারা পরিদর্শন করেন এদিন, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ না মেনে বিভিন্ন ব্যবসায়ী তারা একসঙ্গে দোকান খুলছেন, সোশ্যাল ডিস্টেন্স বিঘ্নিত হচ্ছে। এছাড়াও মুখে মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যে প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনিক তরফ থেকে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য অভিযান চলছে বর্ধমান শহরে। চারটে দোকান পরপর আছে, চারটে দোকান, এই দুটো, এইটা দুটো দোকান খুলবে এটা বললে হবে না, তার দুটো দোকান বলে পাশাপাশি দুটো দোকান খুলে যাচ্ছে, করতে পারবে পরে আবার চন্দ্র মেনটেন হয়েই যাচ্ছে আপনাদের ওইটার নিয়মটা সবার ক্ষেত্রে সমান, কারণ পাশে উল্টো দিকে যে দোকানটা আছে সে বলবে এই দোকানটা তো পাশে দুটো দোকান বন্ধ আছে বলে ডেলি খুলছে, তাহলে সে অ্যাডভান্টেজটা পাবে না, যাতে করে কারোর মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হবে, বেশি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।